আজকে আমরা করব ক্লাস 7 এর কোষে দেখি 12.3 এর অঙ্ক। পৃষ্ঠা নম্বর কত? পৃষ্ঠা নম্বর হলো 167। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলি। এই 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আজকের আমরা করব 4-এর দাগের অঙ্ক এবং 5-এর দাগের অঙ্ক। তো আগে আমরা করব 5, তারপর আমরা করব 4। তার কারণ 5-এর দাগের অঙ্কগুলো হলো পুরো 3-এর দাগের অঙ্কের মতো। আর 3-এর দাগের অঙ্কের ভিডিওটা তোমরা যদি একবার দেখে নাও তাহলে তোমাদের সবথেকে করতে সুবিধা হবে কতর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্ক। তাহলে আগে আমরা করব 5, তারপরে আমরা কত করব, করব 4-এর দাগের অঙ্কগুলো। অঙ্কগুলো খুবই সোজা, কোনো চিন্তার কারণ নেই, আর খুবই ছোট অঙ্ক। তো আমি চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই 5-এর দাগের অঙ্ক থেকে। তো 5-এর দাগের অঙ্কে দেখো বলে দিয়েছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তো আমরা দেখো 5-এর দাগের 1 থেকে করব। তো এই চ্যাপ্টারে আমাদেরকে মাত্র একটা সূত্র মুখস্থ রাখলেই সব অঙ্ক আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা 5-এর দাগের 1-এ যে সূত্রটা ব্যবহার করে করব সেটা হলো এই a² - b² যার সূত্র হলো a + b এবং a - b। তোমরা 2 সেকেন্ড ভিডিওটাকে পজ করে একটু সূত্রটাকে মুখস্থ করে নাও। তো দেখো যদি তোমরা মুখস্থ করা হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা দেখো কিভাবে করবে। প্রথমে দেখো আমরা এখানে লিখব, দেখো এখানে কত রয়েছে সংখ্যাটা 16। তাহলে 16 মানে কার স্কোয়ার? আমরা লিখতে পারি 16 হলো 4-এর স্কোয়ার, তাই জন্য আমি এখানে লিখলাম কত, 4। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, সি, তাই জন্য আমি লিখলাম সি। এবারে দেখো সি এর মাথায় পাওয়ারটা কত রয়েছে, রয়েছে 4। তো 4-এর জায়গায় আমরা 2 লিখব এবং ব্র্যাকেট করে আবার বাইরে 2 দেবো, তাহলে কি 2 দুগুণে হয়ে গেল 4। আবার দেখো এখানে রয়েছে 81, 81 মানে 9-এর স্কোয়ার। ডি যেমন আছে আছে, এখানে দেখো পাওয়ারে রয়েছে 4, তো আমরা 2 লিখব আর বাইরেও একটা কি করব, 2 দেব। এবারে আমরা একে a² - b² সূত্রে ভাঙবো। দেখো এই ব্র্যাকেটের মধ্যে যতটুকু অংশ রয়েছে তাকে আমরা কি ভেবে নেব, ভেবে নেব a। এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে সেটা হলো a, আর এই ব্র্যাকেটের মধ্যে যতটুকুনি অংশ রয়েছে সেটাকে আমরা কি ভেবে নেব, ভেবে নেব কি, b। তাহলে দেখো আমরা এখানে a² - b² যে সূত্রটা আছে সেটা হলো a + b। তাহলে আমরা a + b মানে কি লিখব, a মানে কি লিখব, a মানে লিখব 4c² প্লাস তারপরে কি দেখো রয়েছে b, আর তাহলে b মানে আমরা কি লিখব, দেখো b মানে হলো 9d² বুঝতে পারলে। এরপরে আবার আমরা কি লিখব, দেখো এখানে কি রয়েছে a - b, তাহলে আমরা a - b লিখব, a মানে কি লিখব, দেখো a মানে হলো 4c² - b মানে এই দেখো b মানে হলো 9d² তাহলে এই হয়ে গেল একটা অংশ। আরেকবার আমরা দেখব এইটাকেও উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, মানে এই সূত্রতে ভাঙা যায় কিনা। তাহলে দেখো আমরা আরেকবার করি, তাহলে এখানে দেখো রয়েছে 4c² + 9d² যেমন আছে আছে। তো দেখো এখানে দেখো কত রয়েছে 4, তাহলে দেখো 4 কার স্কোয়ার, 4 হলো 2-এর স্কোয়ার, তাই জন্য আমি এখানে কত লিখলাম 2। সিটা যেমন আছে আমরা লিখবো এবং পুরোটাকে আমরা বাইরে থেকে একটা স্কোয়ার করে দেবো। আবার দেখো মাইনাস, এখানে দেখো রয়েছে 9, তাই 9 মানে কার স্কোয়ার, 9 মানে হলো 3-এর স্কোয়ার। ডি যেমন আছে আছে আমরা লিখবো এবং আমরা এখানে স্কোয়ার করে দেবো। এইবারে আমরা এ মানে কাকে ভেবে নেব, এ মানে আমরা ভেবে নেবো এইটাকে, ভেবে নেবো এ, আর এইটাকে আমরা কি ভেবে নেবো, ভেবে নেবো বি। তাহলে a² - b² তাহলে এটাকে আমরা a² - b² সূত্রে ভাঙবো। তাহলে দেখো এই অংশটাকে আগে আমরা একটু দেখে দেখে টুকে নিই। তাহলে দেখো এখানে কি রয়েছে 4c² + 9d² যেমন আছে আছে। এবারে দেখো a² - b² সূত্রে ভাঙলে কি রয়েছে a + b a - b, তাহলে আমরা যদি a + b লিখি, a মানে কি 2c, তাহলে আমরা লিখবো এই হলো a + b মানে আমরা কি লিখবো, লিখবো 3d, তাহলে আমরা এই লিখলাম a + b। এবারে আমরা লিখবো a - b, তাহলে দেখো আবার a মানে কি 2c, মাইনাস b মানে কি লিখবো, এই দেখো b মানে হলো 3d। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে যে আমি কীরকমভাবে অঙ্কটাকে করলাম। তাহলে এটা হয়ে গেল 5-এর দাগের 1-এর অঙ্কটা। তো এবারে আমরা করব 5-এর দাগের 2-এর অঙ্কটা। তাহলে দেখো কিভাবে করব, এখানে দেখো রয়েছে p, লেটারটা যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, পাওয়ারে রয়েছে 4, তাহলে আমরা এই একবার 2 লিখব। আবার দেখো q এর মাথায় পাওয়ার রয়েছে কত, 4, 2 লিখব।
এবার পুরোটাকে আমরা ব্র্যাকেট করে বাইরে থেকে একটা 2 দেব তাহলে দেখো কত হবে 2 আর 2 4 আবার এই 2 আর 2 কত 4 এবারে দেখো r এর মাথায় রয়েছে 4 তাহলে আমরা r এর মাথায় লিখব 2 s এর মাথাতেও 4 রয়েছে তো 2 লিখব বাইরে থেকে একটা আমরা 2 দিয়ে দেব বুঝতে পারলে তো এবারে আমরা এখানে a মানে কাকে ভাববো এইটাকে আমরা ভেবে নেব কি a আর এইটাকে আমরা কি ভেবে নেব b তাহলে a স্কয়ার মাইনাস b এর স্কয়ার তার সূত্র কি দেখো a প্লাস b a মাইনাস b তো প্রথমে আমরা দেখো লিখব a প্লাস b তাহলে দেখো a প্লাস b লিখলে এখানে কি হবে এখানে হবে a মানে কি p স্কয়ার q স্কয়ার তাহলে এই আমরা লিখলাম প্রথম ব্র্যাকেটের মধ্যে যতটুকু নি আছে এটা হলো a প্লাস এবারে আমরা লিখব b b মানে কি দেখো b মানে হলো r স্কয়ার s এর স্কয়ার তাহলে এই আমি কি লিখলাম a প্লাস b এবারে আমি লিখব a মাইনাস b তাহলে দেখো a মানে হলো কি a মানে হলো p স্কয়ার q স্কয়ার মাইনাস b মানে কি b মানে হলো r স্কয়ার s এর স্কয়ার তাহলে এই আমি লিখলাম a প্লাস b a মাইনাস b এরপরে দেখো আমরা কিভাবে করব আবার আমরা এই অংশটাকে প্লাস वाला অংশটাকে আমরা আগে দেখে দেখে একটু টুকে নি তাহলে আমি প্রথম অংশটাকে আগে দেখে দেখে একবার টুকে নিলাম এরপরে দেখো আমরা কিভাবে করব এখানে দেখো রয়েছে p স্কয়ার q স্কয়ার তো আমরা লেটারটাকে যেমন আছে দেখে দেখে টুকলাম এবং পুরোটাকে ব্র্যাকেট করব বাইরে থেকে আমরা কি দেব স্কয়ার আবার দেখো এইখানে r r s লেটারটাকে আমরা যেমন আছে দেখে দেখে টুকবো এবং বাইরে থেকে আমরা কি দেব দেব স্কয়ার এবারে আমরা এখানে a মানে কাকে ভাববো দেখো এইটাকে আমরা কি ভেবে নেব a আর এই অংশটাকে আমরা কি ভেবে নেব b তাহলে আমরা a স্কয়ার মাইনাস b এর স্কয়ারের সূত্রতে ভাঙবো তাহলে দেখো ভাঙলে কি হবে হবে p স্কয়ার q স্কয়ার প্লাস প্রথম অংশটাকে দেখো আমরা কি করলাম দেখে দেখে টুকলাম এবারে আমরা কি করব a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি রয়েছে a প্লাস b তাহলে a প্লাস b মানে আমি কি লিখব a মানে কি pq তাহলে এই হলো a প্লাস b মানে কি লিখবো দেখো b মানে হলো rs এই হলো a প্লাস b এবারে আমরা কি লিখবো a মাইনাস b তাহলে দেখো a মানে কি a মানে হলো pq মাইনাস b মানে কি লিখবো b মানে আমি লিখবো rs তাহলে এই হলো a প্লাস b a মাইনাস b হয়ে গেল আমাদের এই অঙ্কটিও শেষ এবারে আমরা করব 5 এর দাগের 3 এর অঙ্কটা তো দেখো 5 এর দাগের 3 এ প্রথমে এখানে দেখো কত রয়েছে রয়েছে 81 81 মানে কার স্কয়ার 81 মানে 9 এর স্কয়ার তাহলে আমরা এখানে লিখলাম তারপরে দেখো এখানে রয়েছে x এর মাথায় পাওয়ারটা রয়েছে 4 তাহলে আমরা কি রকম ভাবে লিখব এখানে একবার 2 লিখব আর ব্র্যাকেটের বাইরে একবার আমরা 2 দেব তাহলে এখানে আমরা a মানে কাকে ভাববো এইটাকে আমরা ভেবে নেব a আর এইটাকে আমরা কি ভেবে নেব b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b a মাইনাস b তাহলে a প্লাস b আমরা লিখব a মানে কি 9 প্লাস b মানে আমরা কি লিখব লিখব x এর স্কয়ার এরপরে দেখো কি আছে রয়েছে a মাইনাস b তাহলে a মানে কি লিখব a মানে 9 মাইনাস b মানে আমি কি লিখব লিখব x এর স্কয়ার তাহলে এই আমরা করলাম a প্লাস b a মাইনাস b এরপরেও প্রথম অংশটাকে আমরা আগে দেখে দেখে টুকবো এবং দেখো এখানে রয়েছে 9 9 মানে কার স্কয়ার 9 মানে হলো 3 এর স্কয়ার আমরা লিখতে পারি আবার দেখো x টাকে যেমন আছে দেখে দেখে টুকব বাইরে থেকে এরকম ভাবে স্কয়ার দিয়ে দেব বুঝতে পারলে এবারে আমরা এখানে a মানে ভাববো কাকে 3 কে আর b মানে কাকে ভাববো ভাববো আমরা x কে তাহলে দেখো প্রথম অংশটাকে আমরা আগে দেখে দেখে একবার টুকে নেব 9 প্লাস x স্কয়ার কে এরপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্রটা রয়েছে a প্লাস b a মাইনাস b তাহলে দেখো আমরা এখানে লিখব a প্লাস b a মানে হলো 3 a প্লাস b মানে কি x এরপরে দেখো রয়েছে a মাইনাস b তাহলে এই হলো a মাইনাস b মানে কি x তাহলে এই অঙ্কটাও আমাদের শেষ এবারে আমরা করব 5 এর দাগে 4 এর অঙ্কটা তো দেখো এখানে প্রথমে কত রয়েছে রয়েছে 625 এই 625 কার স্কয়ার 625 হলো 25 এর স্কয়ার তাহলে আমরা লিখব 25 এর স্কয়ার এরপরে দেখো লেটারটা রয়েছে a মাথায় যেহেতু 4 রয়েছে আমরা এখানে একবার 2 লিখব আবার দেখো b এর মাথাতেও 4 রয়েছে আমরা এখানে 2 লিখব আর বাইরে থেকে একবার স্কয়ার করে দেব তাহলে দেখো কত হবে 2 আর 2 4 2 আর 2 4 এবারে আমরা এখানে a মানে কাকে ভাববো এটাকে আমরা ভেবে নেব a আর এইটাকে আমরা ভেবে নেব b তাহলে সূত্রটা তোমরা আশা করি মুখস্থ হয়ে গেছে যে a প্লাস b a মাইনাস b তাহলে আমরা লিখব a প্লাস b a মানে কত লিখব 25 প্লাস b b মানে কত লিখব দেখো b মানে হলো a স্কয়ার b স্কয়ার এই হলো এবারে আমরা কি লিখব লিখব a মাইনাস b a মানে কত a মানে তোমরা জানোই 25
माइनस এবারে আমরা লিখব b b মানে আমরা কত লিখব লিখব a স্কয়ার b স্কয়ার এই হয়ে গেল প্রথম অংশটাকে দেখে দেখে আমরা একবার টুকে নেব তাহলে দেখো 25 প্লাস a স্কয়ার b স্কয়ার দেখে দেখে টুকলাম এইবারে দেখো এখানে কত রয়েছে 25 25 মানে কার স্কয়ার তোমরা আগেই জেনেছো 25 মানে 5 এর স্কয়ার তাহলে আমরা এরকম ভাবে লিখব আবার লেটার গুলো যেমন আছে আমরা কি করব দেখে দেখে টুকবো এবং বাইরে থেকে আমরা স্কয়ার দেব এইখানে আমরা a মানে কাকে দেখতে পাচ্ছি দেখো এখানে আমরা a মানে ভাববো এই 5 কে আর b মানে আমরা ভাববো ab কে ঠিক আছে তো দেখো কি রকম ভাবে আমরা করব প্রথম অংশটাকে আগে আমরা দেখে দেখে লিখে দেব এর পরে দেখো এটাকে a স্কয়ার - b স্কয়ার এর সূত্রে ভাঙলে কি হবে দেখো সূত্রতে কি রয়েছে a + b তাহলে a মানে কত 5 a + b মানে কত b মানে হলো ab তাহলে এই হলো a + b এবারে আমরা কি লিখব a - b তাহলে a মানে কত a মানে হলো 5 - b মানে কত এই দেখো b মানে হলো কি ab তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ এবারে আমরা করব 4 এর দাগের অঙ্কগুলো দেখো 4 এর দাগের অঙ্কটা আমরা একদম বুঝবো পুরো জলের মতো সহজ ভাবে তো তোমরা খুব মন দিয়ে ভিডিওটা দেখবে খাতায় আগে থেকে কিছু লিখবে না আগে তোমরা অঙ্কটা ভালো করে বুঝবে তারপরে তোমরা অঙ্কটা খাতায় লিখবে তাহলে দেখবে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে তাহলে চলো আমরা 4 এর দাগের 1 এর অঙ্কটা করব তার আগে তোমরা যেটা মুখস্থ করবে সেটা হলো a স্কয়ার - b স্কয়ারের সূত্রটা তোমরা একবার ভিডিওটাকে পজ করে সূত্রটাকে মনে মনে তিনবার মনে করে নাও তাহলে দেখবে এই সূত্রে দিয়ে অঙ্কটা করতে খুব তোমাদের সুবিধা হবে তাহলে চলো এবারে আমরা আরম্ভ করি 1 এর দাগের অঙ্ক থেকে দেখো প্রথমে আমাদের এই সূত্রতে দেখো রয়েছে a + b a - b এটা কার সূত্র এটা হলো আমাদের a স্কয়ার - b স্কয়ারের সূত্র এতক্ষণ আমাদের আগের অঙ্কগুলোতে a স্কয়ার - b স্কয়ার বলে দিছিল আর আমরা এই সূত্রে অ্যাপ্লাই করছিলাম এর পরের অঙ্কগুলোতে কি করছে এইটা আমাদের বলে দেবে দেখো অঙ্কের মধ্যে আমাদের এইটা বলে দেবে আমাদেরকে উপরের সূত্রে যেতে হবে তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে a + b a - b তেমনই দেখো এইখানে কি লেখা রয়েছে দেখো c + d c - d তাহলে দেখো a + b a - b যদি a স্কয়ার - b স্কয়ার হয় তাহলে c + d c - d কি হবে হবে c স্কয়ার - d এর স্কয়ার তার কারণ দেখো এখানে a + b a - b রয়েছে তাহলে দেখো এখানে কি হচ্ছে a স্কয়ার - b স্কয়ার এখানেও দেখো ঠিক তাই c + d c - d তাই জন্য আমরা কি লিখলাম c স্কয়ার - d স্কয়ার এর পরে দেখো লেখা রয়েছে কি দেখো এর পরে লেখা রয়েছে c স্কয়ার + d স্কয়ার আবার দেখো একই ভাবে আমরা কিভাবে করব এখানে আমরা a মানে কাকে ভেবে নেব দেখো এই যে c স্কয়ারটা দেখছো না একে আমরা ভেবে নেব a আর এই d স্কয়ারটাকে আমরা ভেবে নেব b আবার দেখো একই ভাবে এখানে দেখো c স্কয়ারকে আমরা ভেবে নেব a আর d স্কয়ারকে আমরা কি ভেবে নেব b তাহলে দেখো a - b a + b তাহলে দেখো a - b a + b কার সূত্র a স্কয়ার - b স্কয়ার তাহলে আমরাও এখানে লিখব কি a স্কয়ার - b স্কয়ার তাহলে a স্কয়ার a মানে আমরা কি লিখব দেখো a মানে হলো c স্কয়ার তাহলে এই আমরা লিখলাম a তার মাথায় আমরা কি দেব দেব স্কয়ার তাহলে এই হলো a স্কয়ার মাইনাস এবারে আমরা কি দেব b স্কয়ার দেখো b মানে কি b মানে হলো d স্কয়ার তাহলে আমরা এই লিখলাম b তার মাথায় আমরা কি দেব দেব স্কয়ার তাহলে দেখো কি হবে দেখো c ব্র্যাকেটটা তুলে দিলে এই 2 আর 2 গুণ হয়ে যাবে 2 2 গুণে কত হবে হবে 4 আবার দেখো এই ব্র্যাকেটটা তুলে দিলে 2 আর 2 গুণ হয়ে যাবে তাহলে কত হবে 2 2 গুণে 4 হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ তো দেখো এবারে আমরা করব 2 এর দাগের অঙ্কটা তো এখানেও দেখো কি রয়েছে a + b - b মানে কার সূত্র a স্কয়ার - b স্কয়ার তো এখানে দেখো আমরা কি করব এই 1 রয়েছে না এটাকে আমরা ভেবে নেব কি a আর 3x² কে আমরা ভেবে নেব b আবার দেখো 1 কে আমরা ভেবে নেব কি a আর 3x² কে আমরা ভেবে নেব b তাহলে দেখো a - b a + b কার সূত্র দেখো a + b - b হলো a স্কয়ার - b স্কয়ার তো আমি এখানে লিখব কি a স্কয়ার - b স্কয়ার তো a মানে আমি কি লিখব দেখো a মানে হলো 1 তার মাথায় আমি দিলাম স্কয়ার মাইনাস এবারে আমি লিখব b দেখো b মানে কি লিখব এই দেখো b মানে হলো 3x² এই হলো আমি লিখলাম b এবারে b এর মাথায় স্কয়ার দেব তাহলে এই দেখো আমি দিলাম b এর মাথায় স্কয়ার বুঝতে পারলে আর এই অংশটা যা আছে আমি দেখে দেখে একবার টুকে দেব
2 কে দিলাম এরপরে দেখো কি হয় দেখো 1 এর মাথায় স্কয়ার বসলে কত হবে 1 এইবারে আমরা যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি হবে এই যে স্কয়ারটা দেখতে পাচ্ছ না এই স্কয়ারটা একবার 3 এর মাথায় বসবে একবার x এর মাথায় বসবে তাহলে 3 এর মাথায় স্কয়ার বসলে কত হবে 3 এর স্কয়ার 9 আর x এর মাথায় যদি স্কয়ার বসে তাহলে দেখো x এর মাথায় অলরেডি একটা স্কয়ার আছে আবার একটা স্কয়ার আসলে কত হবে মানে 2 দুগুণে কত হবে হবে 4 বুঝতে পারলে এবার এই অংশটাকে আমরা লিখব দেখো 1 প্লাস 9 x to the power 4 এই অংশটাকে লিখলাম তাহলে দেখো a মাইনাস b a প্লাস b তাহলে এটাকে আমরা কি ভেবে নেব এটাকে আমরা ভেবে নেব a আর এই অংশটাকে আমরা কি ভেবে নেব b আবার দেখো এটাকে আমরা কি ভেবে নেব এই অংশটাকে ভেবে নেব a আর এই অংশটাকে আমরা কি ভেবে নেব b তাহলে a প্লাস b মাইনাস b কার সূত্র সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে আমি এখানে কি লিখব a স্কয়ার তাহলে a মানে কি লিখব দেখো a মানে 1 তার দিলাম স্কয়ার মাইনাস এবারে আমি লিখব b এর স্কয়ার b মানে কি দেখো b মানে হলো 9 x টু দি পাওয়ার 4 এই হলো b তার মাথায় আমি দেব স্কয়ার বুঝতে পারলে তাহলে দেখো 1 এর স্কয়ার কত হবে 1 এবারে আমি যদি এই ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে দেখো এই যে স্কয়ারটা রয়েছে না দুইটা এটা একবার 9 এর মাথায় বসবে একবার x এর মাথায় বসবে তাহলে 9 এর মাথায় যদি স্কয়ার বসে কত হবে 9 এর স্কয়ার 81 আর x এর মাথায় এমনিতেই রয়েছে 4 আবার যদি 2 চলে আসে তাহলে 4 দুগুণে কত হয়ে যাবে 4 দুগুণে হয়ে যাবে 8 হয়ে গেল আমাদের এই অঙ্কটা শেষ তো দেখো এবারে আমরা করব 3 এর দাগের অঙ্কটা তো 3 এর দাগের অঙ্কতে দেখো এখানে রয়েছে না এই যে a স্কয়ার এটাকে আমরা ভেবে নেব a আর এই b স্কয়ারটাকে আমরা ভেবে নেব b আবার দেখো এই a স্কয়ারকে ভেবে নেব a আর b স্কয়ারকে আমরা কি ভেবে নেব b তাহলে সূত্রতে দেখো কি আছে আচ্ছা a প্লাস b মাইনাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার তো আমি এখানে লিখব a স্কয়ার a মানে কি লিখব a মানে হলো a স্কয়ার দেখো এই a a মানে কি a স্কয়ার তাহলে এই লিখলাম a তার মাথায় দিলাম স্কয়ার মাইনাস এবারে আমি লিখব b তাহলে দেখো b মানে কি এই দেখো b মানে দেখো ঠিক উপরেই রয়েছে কি b স্কয়ার তাহলে এই আমি লিখলাম b তার মাথায় আমি এবারে দেব কি দেব স্কয়ার বুঝতে পারলে এরপরে আমরা এই অংশটাকে কি করব দেখে দেখে একবার টুকে দেব তাহলে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 আবার দেখো এখানে কি রয়েছে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 যেমন আছে আমি দেখে দেখে একবার টুকে দিলাম তাহলে দেখো আমি যদি ছোট্ট ব্র্যাকেটটাকে তুলে দিই তাহলে কি হবে এই 2 আর 2 গুণ হয়ে যাবে তাহলে কত হবে a এর মাথায় 4 আবার যদি এই ব্র্যাকেটটাকে আমরা তুলে দিই তাহলে কি হবে এই দেখো 2 আর 2 গুণ হয়ে যাবে কত হবে 2 দুগুণে 4 আর এই অংশটাকে আমি দেখে দেখে একবার টুকে দেব এবারে তোমরা দেখো এখানে আমরা এই যে a টু দি পাওয়ার 4টাকে আমরা ভেবে নেব a আর b টু দি পাওয়ার 4কে আমরা ভেবে নেব b আবার দেখো a টু দি পাওয়ার 4কে আমরা ভেবে নেব a এবং b টু দি পাওয়ার 4কে আমরা কি ভেবে নেব b তাহলে দেখো a মাইনাস b a প্লাস b তাহলে এটা কার সূত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ারের তো আমি a স্কয়ার লিখব প্রথমে আমি লিখব a a মানে আমি কি লিখব দেখো a মানে আমি লিখব দেখো a মানে হলো a টু দি পাওয়ার 4 তাহলে আমি এই লিখলাম a তার মাথায় দেব আমি স্কয়ার এই হলো a স্কয়ার মাইনাস এবারে আমি দেব কি b স্কয়ার তো b মানে কি এই দেখো b মানে হলো b টু দি পাওয়ার 4 তাহলে এই আমি লিখলাম b তার মাথায় দেব স্কয়ার হয়ে গেল আর এই অংশটাকে আমি কি করব দেখে দেখে এখানে একবার টুকে দেব তাহলে দেখো এখানে কত হচ্ছে দেখো এই ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিই তাহলে 2 আর 4 কে গুণ করব 2 4 এ কত 8 আবার দেখো এই ব্র্যাকেটটাকে তুলে দিলে 4 আর 2 কে গুণ করলে কত হবে হবে 4 দুগুণে 8 বুঝতে পারলে আর এই অংশটা যা আছে আমি একবার দেখে দেখে আরেকবার টুকবো এরপরে দেখো এরপরে আমরা a মানে কাকে ভাববো এই যে দেখো এইটাকে আমরা ভেবে নেব a আর এই b টু দি পাওয়ার 8 কে আমরা ভেবে নেব b আবার এটাকে আমরা ভেবে নেব a আর এটাকে আমরা কি ভেবে নেব b তাহলে আমরা দেখো এইখানে আমি অঙ্কটা করছি যেহেতু নিচে জায়গায় কম আছে দেখো a মাইনাস b a প্লাস b কার সূত্র a স্কয়ার মাইনাস b স্কোয়ারের তো আমি প্রথমে এখানে লিখব a তারপর তার মাথায় স্কোয়ার দেবো তাহলে a মানে কি দেখো এই দেখো a মানে হলো এই a টু দি পাওয়ার 8 তাহলে এই আমি লিখলাম কি a তারপরে আমি দেব স্কোয়ার তাহলে এই হলো কি a স্কোয়ার মাইনাস এবারে আমি দেব b মানে কি দেখো b মানে হলো b টু দি পাওয়ার 8 তাহলে দেখো এই আমি লিখলাম b তার কারণ দেখো b মানে কি b টু দি পাওয়ার 8 না
এবার এই লিখলাম বি, তার মাথায় আমি কি দেবো, দেবো স্কোয়ার। তাহলে দেখো এখানে কত হচ্ছে, আট দুগুণে এই আট আর দুইকে আমরা গুণ করে কত লিখবো, ষোলো। আবার দেখো এই আট আর দুয়ে কত হবে, আট দুগুণে ষোলো। তাহলে এই অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুদেরকেও দেখাবে ভিডিওটা, ঠিক আছে? তো তোমরা অঙ্কটাকে একবার নোট ডাউন করে নাও খাতায়।